আসসালামু আলাইকুম আল ওরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল ওসুলিল্লা ও আলহি ওয়াসবিহি আজমাইন বাদ। প্রিয় দর্শক শ্রোতা আপনার প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি আব্দুল কাহার প্রিয় দর্শক আপনারা দেখছিলেন বাংলা ভিশন টিভির বিশেষ আয়োজন দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমাদানের স্বাগত পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ আমরা আজকে আলোচনা করতে চাই মাহের রমাদানের জাকাত আমরা দিয়ে থাকি আসলে মাহের রমাদানে জাকাত দিলে কি ফজিলত পাওয়া যাবে জাকাত দেওয়ার সময় কখন এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন রোড কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আমিমুল হাসান ওয়ালাইকুম সালাম শাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলারবুল্লা আলমিন ভালো রেখেছেন মহতরাম শুরুতে যদি আপনাদের জানার চেষ্টা করি আমরা অনেক ভাই দেখি যে রমাদান যখন চলে আসে আমাদেরকে দান এবং সদাকার বেড়ে যায় ব্যক্তিগত এবাদত বেড়ে যায় কিন্তু রমাদানে যদি কেউ জাকাত প্রদান করে তাহলে এর এবং অন্য সময় যে জাকাত প্রদান করে কি ব্যবধান আছে আলহামদুলিল্লাহ রমাদানকে মহিমান্বিত করেছেন বলেছেন আদিম মহান এক মাস আল্লাহ হরবুল আলমিন এই আদিম শব্দ তার নিজের বেলায় ব্যবহার করেছেন ওহু আল আলীউল আদিম তিনিও মহান তিনিও মহিয়ান আবার তার স্বয়ং রসুলের বেলায় কথা ব্যবহার করেছেন যে আলা হুলুকিন আদিম এমনিভাবে রসুলের বেলায় যখন আদিম ব্যবহার হয়েছে আবার আল্লাহ তালা কোরআনে করিম যখন রসুলকে দান করেছেন বলেছেন আমি তোমাকে দান করেছি সাবাআন আল মেসানিবল কোরআন আল আদিম তো এই মহিমান্বিত মাস যেহেতু এই মাসে যেহেতু আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার আমলকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তো মানুষ স্বাভাবিক যে কোনো সময় সে জাকাত দিতে পারে আলহামদুলিল্লাহ জাকাত একটি ইসলামের পঞ্চম স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ এমনকি এটা ফরজ বাদত নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত দেওয়া এমনকি ফরজ যেমন হজ করা ফরজ আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাই তো আলহামদুলিল্লাহ যারা জাকাত দিবে তাদের সম্পদ বাড়বেই বাড়বে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি আমিরুল মিনীন হজরত আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তাল আনু বলেছেন যে ব্যক্তি জাকাত আর নামাজের মধ্যে পার্থক্য করবে না সালাতি ও আল্লাহ আল্লাহিল ওকাতিলান না আমি তার সাথে লড়াই করব রাসূলুল্লাহর ইন্তেকালের পরে কিছু মানুষ হজরত আবু বকরের নিকট জাকাত দিতেও স্বীকার করেছে তো হৈমর ফারুক রদি আল্লাহ তালাহনু বললেন আমিরুল মোমিনিন আপনি মৌমিনদের বিরুদ্ধে লড়াই করবেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহানু সেদিন কথা বলেছিলেন একবারে গর্ব করে যে আয়ন কুসুদ্দিন হাইয়ুন আমি আবু বকর জীবিত থাকবো আর দিনের কোনো নোকসান হবে ত্রুটি হবে এটা আমি মেনে নিব না তাহলে বিষয়টি এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ যারা মাহেরা মাদানে জাকাত দান করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কোটি কোটি গুণ বেশি সবাব দান করবেন যেহেতু রমাদান নেক আমলের সময় মূতর আমাদের জাকাত তো আমরা দিব তো এটা বছর পূর্ণ হতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে বছরের যে হিসাবটা আমরা করি কিন্তু রমাদানে বছর পূর্ণ হয় নাই সেক্ষেত্রে করণীয় ওটাকে আসলে জাকাত যে ব্যক্তির উপর একবার ফরজ হয়ে যায় এবং কোনো ব্যক্তির উপর যদি রমাদানের এক তারিখে জাকাত ফরজ হয়ে যায় এর মাঝখানে যদি তার কোনো সম্পদ এখানে এসে অ্যাড হয় সেটা এক বছর হওয়া কি নয় জরুরি নয় বাকি রমাদান তো রমাদান যে তিনি এ রমাদানেও জাকাত আদায়ের যোগ্য ছিলেন পরবর্তী রমাদানও তিনি জাকাত আদায়ের কি প্রশ্ন ছিল যে যদি রমাদানের বাইরে অন্য কোন সময় যদি জাকাতটা বছর পূর্ণ হয় সেই ক্ষেত্রে অথবা যদি বছর পূর্ণ হতে এক দুই মাস বাকি থাকে তাহলে অগ্রিম জাকাত দিতে পারবে কিনা হ্যাঁ অগ্রিম সে জাকাত দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই সে অগ্রিম জাকাত দিতে পারবে অ্যাডভান্স জাকাত দেয়া যায় এতে কোনো অসুবিধা সে পরবর্তীতে যখন হিসাব করবে যে সময়টাতে সে জাকাতের ক্যালকুলেশন করবে তখন সেটা সে সমন্বয় করবে এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আত্মীয়র মধ্যে অনেক সময় গরীব থাকে এমন যাদেরকে মুখে বলা যায় না যে আমি জাকাত

কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের স্বাগত পাওয়ার বাই আসিয়ান গ্রুপ সময় হয়েছে একটা বিরতির যাচ্ছে অল্প সময়ের জন্য সঙ্গে থাকুন গুরু এইবার হোক শুরু গুরু হোক শুরু একটি দেশবন্ধু পণ্য দেশি চিনি বহوره খুশিতে মাতবেবা দেশবন্ধু দেশই চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য আমাদের কোম্পানির প্লট ছেড়ে চলে যাওয়ার এই আবেগ ঘন মুহূর্তে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাকে বিদায় জানাচ্ছি স্যার ভরাক্রান্ত না ভারাক্রান্ত দুঃখের সময় আকারে এখানে কিচ্ছু না রে স্যার আজ আকাশে বাতাসে বিদায়ের ঘন্টা বাজিয়ে ঢাকার বাইরের হাউজিং গুলোতে চলছে শোকের মতো ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আসিয়ান সিটিতে ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প নো টেনশন বিরতির পরে সবাইকে আবারও মুবারকবাদ জানাচ্ছি আজকের আমরা আলোচনা করতে চাই যে জাকাত আমরা কাদেরকে দিব এবং জাকাত দেওয়ার পদ্ধতি সে বিষয় নিয়ে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মুফতি আমিমুল হাসান মহতরম আমরা অনেক সময় দেখি যে আমরা যারা জাকাত দেই জাকাত দেওয়ার ক্ষেত্রে কখনও মাইকিং করা হয় প্রচার করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে জাকাত দেওয়া হয় এবার এই জাকাত দিতে গিয়ে মানুষ পিষ্ট হয়ে মারা গিয়েছে দেখা যায় কিন্তু স্বাভাবিক আমল দ্বারা আসলে জাকাতের পদ্ধতিটা কি যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে জাকাত আমরা কোনো দরিদ্রদের প্রতি আমরা আমাদের কোনো অনুকম্পা নয় বরং জাকাত আমার উপর ফরস ইটা ইস জাকাত জাকাত দিতে বলা হয়েছে এজন্য আমাদের কাজ হলো জাকাত পৌঁছে দেওয়া বাইতুল মালের দায়িত্ব হচ্ছে যদি ইসলামিক হুকুমত থাকে ইসলামিক এস্টেট থাকে সেখানে বাইতুল মালের দায়িত্ব হলো যে মানুষের ঘরে ঘরে জাকাত পৌঁছে দিবে। আমাদের দেশে যে প্রচলন রয়েছে জাকাত দেওয়ার জন্য মাইকিং করা লুঙ্গি দেওয়া শাড়ি দেওয়া যে শাড়ি পরা যায় না পরিধান করা যায় না কি সেখানে মানুষ হতাহত হয়ে মৃত্যুবরণ করে এটা নিতান্ত দুঃখজনক বরং আমাদের উচিত যে যে ব্যক্তিকে আমরা জাকাত দিব সে আমার জাকাত গ্রহণ করেছে যারা সাহেব এসব যারা আল্লাহ তালা কোরআনে করিমে যে আটটি খাতের কথা বলে দিয়েছেন ওয়াল সাদাকাতু ফকির মিসকিন যারা এদেরকে জাকাত নিয়ে নেওয়া উচিত নম্বর নম্বরে জি জি এমনকি তারা যে আমার জাকাত গ্রহণ করেছে এই জন্য আমি কৃতজ্ঞ হব এমন নয় যে আমি তার প্রতি হেসান করেছি তার প্রতি আমি উপকার করেছি বিষয়টা এমন নয় বরং সে আমার জাকাত গ্রহণ করেছে এই জন্য আমি ও আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব যে তিনি আমার জাকাত আমার সম্পদকে পবিত্র করার জন্য আমার মাল বৃদ্ধি করার জন্য তিনি আমার এই এই জাকাতের টাকাগুলোকে গ্রহণ করেছেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি কেউ জাকাত তাহলে তার জাকাত আসলে তো এটা অত্যন্ত একটি মানে ন্যাক আমলকে বরবাদ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য ভয় করছি যে তোমরা ছোট শিরকের ভয় করছি সেটা কি বলে যে মানুষকে দেখানোর জন্য আমল করা আল্লাহ রবুল আলম কোরআন করিমে সুরে সাফাতে শেষে বলে দিয়েছেন তোমরা যারা আল্লাহ সন্তুষ্টি চাও আহাদা এখানে শিরকে খফির কথা বলা হয়েছে যে মানুষ সবচেয়ে বড় ভয়াবহ যে মানুষকে দেখানোর জন্য রিয়া মানুষকে দেখানোর জন্য সে জাকাত আদায় করে তাহলে তো তার স্বভাবের বদলায় গুণা হবে এটা বরং এমন করা উচিত যে আমার আমি জাকাত দিব এটা কেউ জানবে না এভাবে অ্যালান করে হবে না বরং আমি বাড়িতে বাড়িতে গিয়ে লিস্ট করে গরিবদের ধারে ধারে গিয়ে তাদের দরজায় গিয়ে খামে ভরে সুন্দর করে সুন্দর টাকা দিয়ে সুন্দরভাবে তাদের ঘুরে খাবার সব একমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ যদি আমাদেরকে বলেন যে আসলে আমরা আপনি আলোচনায় বলে এসেছেন যে আমরা যার শাড়ি লঙ্গি জাকাত দিয়ে থাকি জাকাত আসলে কি পণ্য দিয়ে দিতে হবে নাকি টাকা দিয়ে দিতে হবে কি দিয়ে জাকাত দিতে হবে জাকাত টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়েও দেওয়া যাবে দিয়েও হিসাব করে দেওয়া যাবে বাকি আমরা কোন কোন বিষয়ে আমাদের জাকাত দিতে হবে কোন কোন ইনকাম থেকে জাকাত দিতে হবে সেগুলো আমাদের আসলে আইডেন্টিফাই অনেক মানুষ আছে যারা বিত্তবান সে তার দশটা বাড়ি আছে দশটা ফ্ল্যাট আছে এর ইনকাম হয় কিন্তু সে ইনকামের উপর কী করে না জাকাত দেয় না সে ব্যাংকে ডিফিএস করে রাখে সে বন্ডে জমা করে রাখে সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রাখে কিন্তু সে এটার উপর কি করে না জাকাত দেয় না যে অনেকজনে আছে তার এটার উপর জাকাত দিতে হবে আরেকজনের ইন্স্যুরেন্স রয়েছে 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 পলিসি সেখানে এটার উপর তার প্রিমিয়ামের উপর হিসাব করে তাকে তার জমা কিত টাকার উপর তাকে জাকাত দিতে হবে যেহেতু এটা হাওলা হাওল হয়েছে এমনিভাবে হাসপাতাল থেকে তার যে ইনকাম হয় একজন হাসপাতাল অর্থনৈতিক খাদ করে এমনকি অনেকে বিশেষ করে আমাদের দেশে অনেকের খামার রয়েছে যা খামার থেকে যে ইনকাম হয় তারা মনে করে খামার এটা তো ডেস্ট হয়ে যাবে কারো গরু খামার রয়েছে ছাগলের খামার রয়েছে বিভিন্ন পশুর খামার রয়েছে এগুলোর যে ইনকাম হবে সেই ইনকামের উপর তাকে কী করতে হবে জাকাত দিতে হবে এমনকি ছাগলের উপর সংখ্যাও অনুপাতে হিসাব করে তাকে কী করতে হবে জাকাত দিতে হবে মতন আপনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আমরা শুনছিলাম আমরা জানি আলোচনা থেকে উপকৃত হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করে আমিন আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন মাহের অমাদানের এই বিশেষ আয়োজন জাকাত নিজে আমরা কথা বলছিলাম জাকাত মূলত মানুষের উপরে কোনো জরিমানা নয় বরং কেউ হয়তো ভেবে থাকেন জাকাত আমার উপরে জরিমানা বরং এটা একটা এ বাধা আর্থিক এবাদা বরং নামাজের মতোই সওমের মতোই এ জাকাত ফরজ সুতরাং জাকাতকে নিয়ে আমরা বেহিসাবই দেবো না বরং হিসাব করি জাকাত দেওয়ার চেষ্টা করব শতকরা চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই টাকা হারে মূল সম্পদের চল্লিশ ভাগের একবার জাকাত আমরা আদায় করবো আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালের জন্য জাকাতের হকদারদের কাছে জাকাতগুলো আমরা পৌঁছে দিতে পারি আল্লা ত আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন এতক্ষণ আপনারা দেখছিলেন দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের স্বাগত পাওয়ার বাই আসিয়ান গ্রুপ প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরকাত গুরু এবার হোক শুরু একটি দেশ হঠাৎ বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করি কোনো কিছু বোঝা আগেই আমি পড়ে গেলাম এরপর আমি কিভাবে বাঁচলাম আমি নিজেই জানি না এটা আমার ভাগ্য বলবো না সৌভাগ্য প্রশ্ন হল আপনার বেলায় যদি এমনটি হয় আপনি কি ভাগ্যের আশায় থাকবেন নাকি সেখানে যাবেন যারা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা গর্বিত নই যে আমাদের রয়েছে সব ধরনের চিকিৎসার সর্বোচ্চ গুণগত মান আমরা গর্বিত শুধু আপনার হাসি মুখ দেখতে চাই বলে আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক কিছুই তো খাচ্ছি মন ভরছে না মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য